ট্র্যাডিশনাল বা কনভেনশনাল লাসিক পদ্ধতি বিস্তারিত। আই ড্রপ দিয়ে চোখের সারফেস অবশ করে নেওয়া হয়। এরপর কর্নিয়াল মার্কার দিয়ে মার্ক করে নেওয়া হয়। মার্ক করার পর পানি দিয়ে ওয়াশ করা হয়। এরপর কর্নিয়াল সারফেসকে মাইক্রোস্পঞ্জ দিয়ে ড্রাই করা হয়। এরপর মাইক্রোকেরাটম মেশিনের সাকশন রিং কর্নিয়া সারফেসে বসানো হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কর্নিয়ায় ফ্ল্যাপ তৈরি হয়ে যায়। উক্ত প্রক্রিয়ায় পেশেন্ট কোনো ব্যথা অনুভব করে না। ফ্ল্যাপকে ভাঁজ করে রেখে উন্মুক্ত লেয়ার এক্সজাইমার লেজার প্রয়োগের মাধ্যমে পাওয়ার কারেকশন সম্পূর্ণ করা হয়। লেজার যাতে ফ্ল্যাপের উপর না পড়ে সেজন্য সার্জন ফ্ল্যাপের উপর গার্ড ব্যবহার করে। লেজারের গতি এবং পজিশন অ্যাডভান্সড আই ট্র্যাকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে চোখের নাড়াচাড়ায় লেজার সঠিক জায়গায় পড়ে। এরপর পানি দিয়ে ওয়াশ দিয়ে ফ্ল্যাপটিকে পুনরায় পজিশন করে দিয়ে লাসিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। অপারেশনের খরচ ও অন্যান্য তথ্যের জন্য নিকটস্থ লাসিক সেন্টারে যোগাযোগ করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।